বলো থা বলো পালে গেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া, অমল ধবল পালে গেছে। সেটা ছিল 22শে শ্রাবণ। একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো কি বলবো, যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতেও মেয়ে এক একবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে। হাত ছাড়িয়ে পালাই, কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে, অন্যের জীবনে তা নাও হতে পারে। প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই, পাই একটা বর্ষার বিকেল বেলার শেষে। আমার বয়স তখন 8, 1962 সালের জুলাই মাস ছিল সেটা। সারাদিন বৃষ্টি হয়ে সন্ধ্যেবেলা ধরে এসেছে, আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। গল্পের বই পড়ত কিন্তু কবিতা কখনো নয়। তবে সেদিন মা পড়ছিল কেন, পড়ছিল আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতা বলা গান গাওয়ার স্বভাব। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে, কিন্তু কিছু করে না। বাবাও সেই রকম ছিলেন। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা, তখন এই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিণু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরুভার। আমাদের এই ছোট সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজা, কবিতা, বাগান, এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত। সেই লোকটা চলে গেছে, আর আসবে না। এটাই যেন ওই কবিতার সার কথা। স্নেহ হারানো শোক পাওয়ার কবিতা হয়েই ওই সোনার তরী রইল আমার কাছে। তারপর বয়স বাড়ল, আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতাকে নিয়ে। বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন? না,
কখনো আমি কাউকে বলি না আর ওই কবিতাকে নিয়ে একটি কথাও। কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে ভাবি ওই তরু ছায়া মসীমাখা কথাটি, তবে আমাদের সেই রানাঘাটের সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ আর চুন্নি নদীর তীরই মনে পড়ে। আরও আছে চুন্নি নদী বললাম না, তার ধারে একটি বটগাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি, বাবার মুখে একটা গান, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা। তরণী কি না নৌকো? নৌকো তো অনেক যায় আমাদের এই নদী দিয়ে, যেমন যায় কচুরি পানারা। অমলও জানে, অমলদা সব পেয়েছি আসরে ড্রিল করায় ড্রাম বাজায়, কিন্তু ধবল কাকে বলে? গানের পর বাবার উত্তর, ধবল হলো সাদা, ওই যে বালির নৌকোটাকে দেখ, ওর তো পাল আছে সাদা পাল, ওই রকমই। দেখলাম একটা বড় নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে, একটা ছই রয়েছে। ওই রকম নৌকো কতই দাঁড়িয়ে থাকে চুন্নির তীরে, নৌকোর কানা পর্যন্ত জল। এই নৌকোটায় বড় একটা পাল লাগানো। মনের ভিতরে থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া। কিন্তু পাল মোটেই অত সাদা কিছু ছিল না, কেমন ময়লা ময়লা ত্রিপল রঙের চাদর একটা। তখন কত বড় আমি, বছর 6-7 বছর। তিরিশ পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে, সে আসে কথা বলে চলে যায়। পরে দেখছি যখনই একা হয়ে যাই তখন তার কোনো না কোনো ছবি মনে পড়ছে, হয়তো তার এক টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো। এ কি হলো, আরো কতজনের সঙ্গেই তো কথা বলি, কারোর ক্ষেত্রে তো এমন হয় না। সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা, ভোরে ঘুম ভেঙে মনে পড়ে, দুপুরে ঝাঁঝা রোদে হাঁটতে হাঁটতেও মনে পড়ে। কেন পড়ে? আর কোনো চোখ কি আমি দেখিনি কখনো? বুঝলাম আমি প্রেমে পড়েছি। একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি, সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল, কোথাও কোনো বাড়ি থেকে গান বাজছে, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাবা। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে আমার সামনে আজ দাঁড়াতে এলো। এই তরুণী কি তবে সেই আশ্চর্য নৌকো বেয়ে যাওয়া? এরপর থেকে যখন সেই গান শুনেছি মনে হয়েছে তার চেয়ে থাকা। কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি দুজনে, পিছনে রক্তিম সূর্যাস্ত। একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় তাকিয়ে রয়েছে। আমাদের সেই দেখাশোনার উপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না। এরপর আরো 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা। এক রবিবার বিকেলে হোস্টেলের ধারে
বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে মেয়ের সঙ্গে বসে আছি। সে এখন 15 পেরিয়ে 16 পড়েছে। সেও বর্ষাকাল ভালোবাসে। আজ সারাদিনের মেঘে ঢাকা ছিল আকাশ, এখন একটু পরিষ্কার। সূর্য অস্তে নামছেন, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো। দেখি একটা ছোট নৌকো তত্তর করে এগিয়ে আসছে স্রোতের সঙ্গে। তার উপরে একটা পাল লাগানো। মেয়ে গাইতে শুরু করলো, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা, দেখি নাই ও শেখেটে কিনা, শুধু শুনে শুনেই জানে, কিন্তু ওর গে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার 50 বছরের দোরগোড়ায়। তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে। এই গানের কি মানে হলো তবে আমার কাছে? আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললে। পিছনে ছড়িয়েছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে ওগো কান্ডারে কেগো তুমি কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা।